এবার এক ঝাঁক তারকাদের নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা সাত নম্বর ফ্লোর। নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। পর্দায় বুবলি, তমা মির্জা আর নবাগত রাজ মানিয়াকে দেখা যাবে। তাদের সঙ্গে বিশেষ চমক নিয়ে থাকছেন শাহরিয়ার নাজিম জয়। পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে। সাত নম্বর ফ্লোরে অবনী চরিত্রে দেখা যাবে বুবলিকে। এর আগে টান সিনেমায় একই নামে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটি তার জন্য চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এর আগে রাফির পরিচালনায় খাঁচার ভেতর অচিন পাখি সিনেমায় অভিনয় করেছিলেন তমা মির্জা। পাখি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। একই পরিচালকের সঙ্গে আবার একই প্ল্যাটফর্মে আসছেন তমা। সাত নম্বর ফ্লোরেরই আসলে স্টোরি, ফ্লোরের মধ্যে কি হচ্ছে এগুলো নিয়ে কাহিনী আর কি। আর সাত নম্বর ফ্লোর যেহেতু এফডিসির একটা ফ্লোর, তো আমরা এফডিসির গল্পই দেখবো আর কি। অনেকদিন পরে আসলে রাফির সাথে কাজ, তো এটা একটা ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ। তারপরে যারা অন্য যারা আছে, বুবলি আপুর সাথে প্রায় আমার কাজ 2000 লাস্ট করেছিলাম 2017-তে। প্যাকেজটাই আসলে খুবই মানে অসাধারণ, মানে যারা যারা কো আর্টিস্ট আছে, ডিরেক্টর ডিওপি সুমন ভাই, সব মিলে এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সাত নম্বর ফ্লোর। আল কাসির, সমসংবাদ, ঢাকা।